সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি সঙ্গে আছি আমি রুবায়ত প্রিয় দর্শক আজ আমাদের আলোচনার বিষয় সরকারি প্রতিষ্ঠানের লোকসান দায়কার এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আমার সঙ্গে স্টুডিওতে আছেন আমার ডান দিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক স্বাগত আছেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহসানুল ইসলাম টি এমপি ওয়েলকাম এবং যুক্ত হয়েছেন সিপিটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মহাসেন আপনাকে স্বাগত প্রিয় দর্শক এই অনুষ্ঠান আপনাদের চাইলে আপনি আলোচনায় অংশ নিতে পারেন প্রশ্ন করতে পারেন আপনার মতামত জানাতে পারেন এর জন্য টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনার পরিচয় দিয়ে মতামত প্রশ্ন কিংবা প্রতিক্রিয়া জানান জানিয়ে রাখি এই মুহূর্তে যারা আর টিভিতে চোখ রাখছেন চাইলে আপনারা ফেসবুক এবং ইউটিউবেও এই অনুষ্ঠানটি দেখতে পারেন তো আমরা আলোচনায় যাব প্রথমেই সাইফুল আপনাকে শুরু করি আমাদের খন্দকার গোলাম মাহাজ এক্সপার্ট অপিনিয়ন হিসেবে হয় এমনি রাজনীতিবিদ হিসেবে তো আপনারা অনেক কাজ করেন কিন্তু এর মধ্যে দেখি আমরা পাটকল বন্ধ হয় চিনি কল বন্ধ হচ্ছে সরকারি রেল লোকসান যায় ব্যাঙ্কগুলোর অবস্থা আমরা জানি এগুলোকে আসলেই লোকসান যাচ্ছে নাকি লোকসান করানো হয় কি মনে হয় আপনাদের আসলে একটা দীর্ঘ ডিবেট আসলে আমাদের জি জি আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ এবং যারা দেখছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এটা আমাদের এখানে অনেক পুরনো একটা বিতর্ক যে বিতর্ক আমরা বিভিন্ন সময়ে আমরা যারা মানুষের সাথে থেকে রাজনীতি করি আর দেশ নিয়ে চিন্তা করি দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করি উৎপাদনশীল খাতকে যারা আমরা পর্যায়ক্রমে বিকশিত করতে চাই এটা আমাদের দীর্ঘদিনের চিন্তা ভাবনা এবং আমরা এই মানুষদের সাথে থেকে আমাদের যে কাজ খুব বড় দাগের বললে যে আপনি জানেন যে আমরা যেটা সবাই একমত হবেন যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যে সীমাহীন যে অনিয়ম এবং অদক্ষতা এবং দুর্নীতি অব্যবস্থাপনা আমলাতান্ত্রিক জটিলতা যারা দায়িত্বে থাকেন তাদেরকে কোনো জবাবদিহিতার মধ্যে তাদেরকে আনা যায় না এবং এসব নিয়ে বিভিন্ন সময় সরকার কাজ করেছেন কথা বলেছেন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছেন কিন্তু বাস্তবে কিন্তু কাজ খুব একটা অগ্রসর হয়নি আপনি নিশ্চয়ই একমত হবেন যে সাম্প্রতিক কালে আমরা আমরা দেখলাম যে এই গত অর্থ বছরেও আমরা আমরা খেয়াল করেছি যে রাষ্ট্রায়ত্ত যে অনেকগুলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ইস্টার্ন রিফাইনারি পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি তারা কিন্তু লাভজনক পর্যায়ে তারা আছেন গত অর্থ বছরে তারা বেশ বড় একটা অঙ্কের তারা কিন্তু লাভ করেছেন চট্টগ্রাম বন্দর এক হাজার কোটি টাকা তারা কিন্তু মুনাফা তারা করেছেন বেসামরিক বিমান যেটা বহু দশক ধরে যেটা আমরা দেখতাম যে তারা লোকসান দিয়ে আসছিলেন সেই বিমানও কিন্তু ৩১০ কোটি টাকা তারা লাভ করেছেন একটু আমি এই তথ্যগুলো একটু যোগ করলি তাহলে ভালো হবে গত ৬ বছরে রেলে লোকসান হয়েছে প্রায় নয় হাজার কোটি টাকা জি জি দুই হাজার অর্থ বছরে এই পরিমাণ ছিল একুশশো কোটি টাকা জি গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্কের মতো প্রতিষ্ঠান বছরে হাজার কোটি টাকা মুনাফা করলেও উনিশ বিশ অর্থ সরকারি প্রতিষ্ঠান আমাদের টেলিটক একমাত্র তারা লোকসান করেছে দুইশো কোটি টাকা সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন গত অর্থবছর বছর লোকসান করেছে দুশো কোটি টাকা উনিশ বিশ অর্থ বছরে সরকারের ছত্রিশটি প্রতিষ্ঠানে মোট লোকসানের পরিমাণ চার হাজার কোটি টাকা বেসিক ব্যাংক লোকসান দিয়েছে তিনশো উনিশ কোটি টাকা কৃষি ব্যাংকের লোকসান এক হাজার তিনশো চোদ্দো কোটি টাকা রাষ্ট্রী কৃষি উন্নয়ন ব্যাংক লোকসান দিয়েছে প্রায় সাঁত্রিশ কোটি টাকা এলপি গ্যাস লিমিটেড গত বছর লোকসান দিয়েছে সাড়ে তিন কোটি টাকা পাটকল কর্পোরেশন লোকসান দিয়েছে প্রায় সাত কোটি টাকা এবং টেক্সটাইল মিলস কর্পোরেশনে লোকসান দাঁড়িয়েছে সব মিলিয়ে দুশো কোটি টাকা আর বেসরকারি খাদ দেখি সবই সনয় সনয়ে তারা মুনাফাই করছে এইগুলা কি সত্যি সত্যি আবার সরকারি যেটা বিমান আসলেই মুনাফা না গুলো ফাঁকি আছে এই বিতর্ক অনেকে করেন আসলে যে এটা হিসাব দিয়ে দেয় কিনা আমাদের না না আমি মনে করি এটা তো সিপিডি বিস্তারিত শুনবো আপনি যদি একটু বলেন না তারা নিশ্চয়ই বলবেন তারা নিশ্চয়ই তথ্যপত্র দিয়ে তারা বলবেন আমি আপনার একটা কথা উদাহরণ দিচ্ছি আপনি আপনি বলছিলেন যে গ্রামীণ ফোন যখন না দেখা যাচ্ছে যে তারা যখন বিশাল মুনাফা করছে তাদের বিনিয়োগ হচ্ছে চল্লিশ হাজার কোটি টাকা সেখানে আমার টেলিটক তাদের বিনিয়োগ মাত্র তিন হাজার কোটি টাকা এই যে অসামাজিক প্রতিযোগিতা সেখানে লক্ষ লক্ষ যারা গ্রাহকরা তারা যে নেটওয়ার্কটা পেতে চান টেলিটকের পক্ষে সেই নেটওয়ার্কটা যোগান দেওয়াটাই সম্ভব হচ্ছে না ফলে সেবা চাইলেও সেবা তারা যে গ্রহণ করবেন সেই অবকাঠামোর সুযোগটাই তারা কিন্তু তৈরি করতে পারেননি অসংখ্য প্রতিষ্ঠানের অবস্থাটা না এরকম একটা নেটওয়ার্কের এই এই মার্কেটে সেই ফাইটটা করবে কি না আমি আমি না আমি বলছি সেখানে হচ্ছে আপনি যেটা বললেন মূল প্রশ্নটা রাষ্ট্রায়ত্তের ক্ষেত্রে আমি যদি জুট মিলের ক্ষেত্রে আমি যদি বলি আমাদের এখানে ধরুন আপনার সমগ্র পাটকলকে আপনি আমাদের প্রায় একাশি বিরাশিটা পাটকলের মধ্যে এসে আমলে বন্ধ করল পঁয়ত্রিশটা বিএনপি দু হাজার দুই এসে তারা আদমজি জুট মিল তারা বন্ধ করলেন আর এই সরকার আমরা দেখছি তারা এখন এসে বাকি পঁচিশটা পাটকলকে তারা বন্ধ তারা ঘোষণা করলেন রাষ্ট্রায়ত্ত পাটকলকে অভিযোগগুলো কি অভিযোগ হচ্ছে এটা লোকসান দিয়ে যাচ্ছে এটা এখন আপনি এটা আমাদের এখানে সাতচল্লিশ থেকে সাতষট্টি পর্যন্ত পাট যে যন্ত্রগুলো এগুলো তৈরি করা গত পঞ্চাশ পঞ্চান্ন বছরে এর উৎপাদন ক্ষমতা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ইতিমধ্যে এসছে আপনি এটাকে একসময় আমরা বিয়েমারির কথা বলতাম এটাকে যে আধুনিকীকরণের জন্য বহুবার কথা বলেছি আমরা দাবি করেছি উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু কোনো ধরনের কিন্তু কিন্তু উদ্যোগ আমরা কিন্তু লক্ষ্য করিনি পাট কেনার ক্ষেত্রে যে দুর্নীতি এটা তো সবাই এটা জানেন যখন মৌসুমের সময় পাট কিনবার কথা খুব চাষিদের কাছ থেকে তখন সুলভ মূল্যে পাটটা না কিনে যখন তাদের কাছে আর পাট নেই পাট যখন ব্যবসায়ীদের কাছে তখন আপনি দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে তখন তাদের কাছ থেকে কাঁচা পাট তখন নেওয়া হচ্ছে এইভাবে ক্রয়ের ক্ষেত্রে

এবং সীমাহীন দুর্নীতি এইসব কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর এরকম লোকসান হচ্ছে এবং আধুনিকায়ন কিংবা নতুন ইনোভেশনকে যুক্ত করার কোনো জায়গাও তাদের তৈরি হচ্ছে না চিটু ভাই ধন্যবাদ আপনাকে আসলে আমাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন ধরে মানে ধারাবাহিক ভাবে লোকসান দিয়ে যাচ্ছে চলতেছে আমি মনে হয় যে প্রথমে একটু ব্যাখ্যা করা দরকার যে প্রতিষ্ঠানগুলি সরকারি প্রতিষ্ঠান হলো কেন আপনি জানেন যে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পরে এই প্রতিষ্ঠান মানে আগে এই প্রতিষ্ঠানগুলি কিন্তু বেসরকারি খাতে ছিল যুদ্ধের পরে পাকিস্তানি যারা এখানে মানে ব্যবসায়ী ছিল ওনার ছিল তারা সব রিপ্যাট্রিয়েট করে চলে যাওয়ার পরে এই মানে প্রতিষ্ঠানগুলি সরকার অধিগ্রহণ করে সরকারিকরণ করে এবং পরবর্তীতে এবং প্রথম দিকে কিন্তু এই প্রতিষ্ঠানগুলি সচল করে চালু করা সম্ভব হয়েছিল কিন্তু উনিশশো পঁচাত্তর সালের পরবর্তীতে আমরা যদি দেখি ধারাবাহিকভাবে যে প্রতিষ্ঠানগুলিকে যেটা আমি যে দৃষ্টিতে দেখব প্রথম কথাটা হলো যে আমাদের একটা পলিসি এই মানে এই সরকারি প্রতিষ্ঠানগুলিতে কি পলিসিতে চলবে কোনটা কোন সেক্টরে থাকবে যেমন আহ বিজনেস প্ল্যান এক একটা সেক্টরের এক একটা জিনিসের বিজনেস প্ল্যান নিতে হবে কিছু আছে যেমন সার্ভিস সেক্টর আমাকে যদি বলেন বিআরটিসি এর যে ব্যাপারটা বিআরটিসি টা আমি লাভ লোকসানের হিসাবে ধরব না আমি মনে করি যেটা এটা সার্ভিস সেক্টর এবং এটা সার্ভিস সেক্টর হিসেবে একটা সেবা দেওয়ার জন্য চলবে সো এইটার যে মানে লাভ লসের হিসাব না করে এটা সেবা খাত হিসেবে দেখতে হবে টেলিটকের কথা প্রসঙ্গক্রমে এসেছে টেলিটকেরটা আমি বলবো যে এটা পলিসিগত প্রবলেম এবং আমি বলবো যে ল্যাক অফ বিজনেস মানে প্ল্যান যেটা আরকি আর আমার কাছে ওভারঅল যদি আপনি আমাকে বলেন যে আমি আমার দৃষ্টিতে আমি যেটা দেখি এটা আমার সরকারি দৃষ্টিভঙ্গি বা সংসদ সদস্য হিসাবে দৃষ্টিভঙ্গি না একান্তই একজন প্রফেশনাল প্রাইভেট সেক্টরে অনেকদিন কাজ করার অভিজ্ঞতা থেকে বলবো যে হিসাবে আমাদের এখানে ইনএফিসিয়েন্সি আছে প্রফেশনালিজমের অভাব আছে অবশ্যই আহ পলিসির প্রবলেম আছে আহ বিজনেস প্ল্যানের অভাব আছে সর্বশেষ এই ব্যুরোক্রেসি মানে যারা এটার ম্যানেজে যায় তাদের আসলে কোনো জবাবদিহিতা থাকে না এদের যে বোর্ড থাকে বা এদের যে চিফ এক্সিকিউটিভ থাকে এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার থেকে নিয়োগ প্রাপ্ত হয়ে এই কাজগুলি করেন তো তারা টেম্পোরারি থাকেন এবং এদের জবাবদিহিতাটা জায়গাটা আমরা এখন পর্যন্ত মানে মানে নিশ্চিত করতে পারি নাই তো আমার মনে হয় যে এই প্রতিষ্ঠানগুলিকে প্রথমে হলো আপনার আহ বিজনেস পলিসি অনুযায়ী এটাকে ভাগ করে নিতে হবে যে কোন ইন্ডাস্ট্রিটা কোন সেক্টরে পড়বে কোনটা আমরা সেবা খাত হিসেবে ধরবো কোনটা আমরা প্রফিট অ্যান্ড লসে ধরব কোন ব্যবসাটা সরকারের করা উচিত কোন ব্যবসাটা সরকারের করা উচিত না আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের কোনো ব্যবসাই করা উচিত না সরকার পলিসি নিবে এবং সরকার সেবা দিবে আমি ব্যবসা করা মনে না তার মানে না আমি বলতেছি যে আপনি ওয়াশাকে প্রাইভেট সেক্টরে দিয়ে দেন আমি ওয়াশার পানির সরবরাহটাকে আমি মনে করি যেটা সেবা খাত বিআরটিসি জিনিসটাকে মনে করি সেবা খাত আবার আপনি যেখানে মানে প্রাইভেট সেক্টরে ব্যবসা করতেছেন কিন্তু আমরা জানি তো এগুলো সবগুলা ক্ষেত্রে কিন্তু সংসদীয় কমিটি আছে তাদের কাছে কিন্তু জবাবদিহি করতে হয় সেটা কারণ নিশ্চিত করা যায় না যে তোমার প্রতিষ্ঠান কেন এরকম করছে সেই জায়গাটা হচ্ছে না কেন আসলে জি আসলে দেখেন মানে প্রথম কথাটা হলো যে আপনি যখন একটা প্রতিষ্ঠানের আমরা অনেকগুলা প্রতিষ্ঠান নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেকগুলা প্রতিষ্ঠানের সাথে সুগার কর্পোরেশন আমি এক সময় যুক্ত ছিলাম মানে মানে লিস্টেড কোম্পানি হিসাবে জিল বাংলা সুগার মিলে আমি দেখেছি ওইখানে সরকারের যেমন কিছু জিনিস টিটার গ্যাস ডেস্কো পাওয়ার গ্রিড এগুলো কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি যাতে আপনার বুঝতে সুবিধা হবে এইগুলার যখন যেমন এটা ট্যারিফটা নির্ধারণ করে দেয় সরকার আপনাকে কত টাকায় কিনতে হবে উইলিং চার্জ কত এটা নির্ধারণ করে দেয় সরকার আবার দেখা যায় যে এটা পারচেস কত করে কিনবে এটাও সরকার নির্ধারণ করে দেয় তো এই যে পলিসিগত কারণে এটা পাবলিক লিমিটেড আপনি করলেন আবার আপনার পলিসি নিয়ন্ত্রণ করতেছে সরকার এই জায়গাগুলিতে আমার মনে হয় আপনি যদি একটু আপনার বিশ্লেষণ হাজির করেন যে কেন লোকসান করে আসলে দায়টা কার সরকারি প্রতিষ্ঠানে ডক্টর মাজিম আসলে একেবারে ভাবে বললে জিনিসটা এরকম যে সরকারি প্রতিষ্ঠান হলেই যে লোকসান করবে তা কিন্তু না বিশ্বে অনেক দেশেই রয়েছে যেখানে সরকারি প্রতিষ্ঠান লাভজনক সরকারি প্রতিষ্ঠান হিসেবেও বিভিন্ন দেশে কাজ করছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আজকে আমরা যে উদাহরণ গুলো আসানুল ইসলাম টিটুর কাছ থেকে শুনলাম এমপির কাছ থেকে শুনলাম এবং আমাদের শ্রদ্ধা কাছ থেকে শুনলাম এটি কিন্তু আমাদের এখানকার সরকারি প্রতিষ্ঠানগুলো পরিচালনার বৈশিষ্ট্য আপনি যে বলছেন যে এদেরকে জবাবদিহিতার মধ্যে কখনো আনার আসলে হ্যাঁ এর এই কাঠামো চলে এবং যখন কোনো লাভ লোকসান হচ্ছে তখন তার জন্য যে তাকে জবাবদিহি করা বা এখানে কোনো দুর্নীতি হলে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া এবং যিনি এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে থাকেন চিফ এক্সিকিউটিভ হিসেবে থাকেন তাকে এখানে দীর্ঘকাল রাখা এইগুলো এবং তার কাছ থেকে তার প্রতিষ্ঠানের লাভালাভটি বুঝে নেওয়া এই জিনিসগুলো কিন্তু কখনো আমাদের এখানে হয়ে ওঠেনি আমাদের কাঠামোটি এরকম যে সরকারি প্রতিষ্ঠানে যারা আসবেন তারা আসলে এক ধরনের সরকারের ডেপুটেশনে তারা আসছেন কাজ করছেন এবং কোনো দায় দায়িত্ব তার নেই কিন্তু এটি হয়তো এই যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন গুলো বা সরকারি ইনস্টিটিউট গুলোর জন্য ঠিক আছে কিন্তু যেগুলো কিনা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ যে ছয়টি স্টেট ওর এন্টারপ্রাইজ কথা আজকে আলোচনায় এসছে আপনার কথাতেও এসছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই দায়বদ্ধতাটা অনেক বেশি কারণ এখানে অনেক কমার্শিয়ালি লাভ লোকসান করে চালানোর সুযোগ রয়েছে কেননা এখানে বাজারে তার পণ্য বিক্রি হয় তিনি সেখান থেকে মূল্য পান এবং তিনি সেই অনুযায়ী লাভালাভ করে তার তার প্রতিষ্ঠানের জন্য ভালো জিনিস সেটি তিনি করবেন কিন্তু সেই জিনিসটা আমাদের এখানে হয় না আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে বিজিএমসি যে পাটকল কর্পোরেশনের এখানে আমি গত দশ বছরে যতজন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ডিরেক্টর হিসেবে এসছেন তাদের অবস্থানকালীন সময় আমি একটু বিশ্লেষণ করেছিলাম গড়ে এক একজন চেয়ারম্যান এবং ডিরেক্টর এই প্রতিষ্ঠানে মাসের বেশি অবস্থান অর্থাৎ মাত্র বছর করেননি এক তারা অবস্থান করেছেন এবং তারপরেই তারা এখান থেকে চলে গেছে এবং আমি যতটুকু জানি এটা হয়তো এরকম ভাবে বলার যে এই ধরনের প্রতিষ্ঠানে কাউকে চাকরিতে পাঠানো বা ডেপুটেশনে পাঠানোকে অনেক সময় এটাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে দেখানো হয় ফলে যিনি আসেন তিনিও আসলে চান কত তাড়াতাড়ি উনি এখান থেকে চলে যেতে পারবেন ফলে এই যে প্রতিষ্ঠানটি তার জন্য যে তার একটা দায়বদ্ধতা বা এই প্রতিষ্ঠানটি ভালো হোক বা এই প্রতিষ্ঠানটি লাভালাভ করুক এই ধরনের কোনো কাঠামো আসলে এখানে তৈরি হচ্ছে না এবং এটি দীর্ঘকাল এই জিনিসটি চলছে এবং আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো চলাচলের নিয়মটা এরকম যে সব পর্যায়ে কিন্তু আমরা অব্যবস্থাপনা দেখছি নীতির দুর্বলতা দেখছি দুর্নীতি দেখছি কিন্তু এগুলোকে কোন সময় আসলে কন্ট্রোল করা যায়নি ধন্যবাদ মজা আমি আপনার কাছে দর্শকের ফোন নিয়ে আমি আপনার কাছে আবার ফিরে আসছি একজন দর্শক যোগ দিয়েছেন প্রিয় দর্শক কে বলছেন এবং বলছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন কে বলছেন আমার নাম মহাম্মদ শপি আমি চট্টগ্রাম থেকে বলছি হাবিজ মেলে সাধারণ শ্রমিক বলুন আমি সাধারণ শ্রমিক জি বলুন আমি পাটকলের কলের শ্রমিক আমি উনিশশো বাসত্তর ইন্ডিয়াজিতে আমি ছোট আমি সার্ভিস করতেছি আমি বলতে চাই যে এটা এই যে ছাব্বিশটা মেল পঁচিশটা মেল যে একসাথে বন্ধ করে দিলে সরকার এই করোনার টাইমে মানুষের দূর দুর্দশার টাইমে তবে মেলটা অলাপ অলাভজনক বলে বইলা মেলটা বন্ধ করে দিচ্ছে মেলটা কিন্তু সতে সৎ এক টাকাতে এক টাকা লাভ হয়েছে এই মেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা জাতিকরণ করছিল দেশ স্বাধীন হওয়ার পর থেকে সোনালি হাঁস এটা নাম প্রকাশ ছিল কিন্তু আমরা একটা দুঃখজনক সত্য এটা অসাধু কর্মকর্তাদেরকে নিয়ে যে মেলগুলো পরিচালনা করে এবং বিজিএমসির লোকরা এবং মেল পরিচালক পরিচালক যারা আছে তারা এই মেইলগুলা লুটপাট করিয়া এই মেলকে মেলকে ধ্বংস করে দিয়েছে পাট কেনার সাথে আপনি একটা একটা লোক বলছিল এখানে আমি শুনছি সাথে পানি দিয়া পানির সাথে আবার বালু দিয়া হ্যাঁ পাঁচ টনের মাল হয়ে যায় দশ টন এটা যখন গোটনের ঢুকে পানি যখন শুকাই যা বালুগুলা পড়ে যায় পড়ে গেলে আবার পাঁচ টন হয়ে যায় আরই ধন্যবাদ চট্টগ্রাম থেকে একজন শ্রমিক দুনিয়াবদ পাট কলে কাজ করতেন তিনি বলেছেন এটা সংকটকালীন সময়ে তার চাকরিটি চলে গেল আসলে এবং তিনি দুর্নীতি কথাগুলো বললেন যে পানি দেয়া হয় বালু দেওয়া হয় ডিটেইলসই বলছেন আসলে সব الدكتور মজুমদার যদি একটু বলেন হ্যাঁ আমি আসলে নিজে পাটকল পরিদর্শন করেছি সরকারি পাটকল এবং বেসরকারি পাটকল এবং আমি নিজের চোখে দেখেছি যে সরকারি পাটকলগুলোকে যেগুলোকে দেশি হোয়াইট তোসা মানে উন্নত জাতের পাট বলা হচ্ছে সেগুলো আসলে মিলের সি বেসরকারি দেশি তোষা পাটের সমকক্ষ না কিন্তু এগুলোকে উচ্চ মূল্যের পাঠ দেখিয়ে এগুলোকে আসলে উচ্চ মূল্যে এগুলো ক্রয় দেখানো হচ্ছে এবং যিনি একটু আগে বক্তব্য রাখলেন শ্রমিক নেতা তিনি আসলে ঠিকই বলেছেন এই ধরনের প্রচুর দুর্নীতি রয়েছে

একমত যে সরকার ঐতিহাসিক ভাবে বাংলাদেশে স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে যখন হয়নি বেসরকারি খাত যখন দাঁড়াতে পারেনি তখন সরকারি একটা ঐতিহাসিক গুরুত্ব ছিল এবং সে সময় সরকারি মিল প্রচুর শ্রমিকের কাজের সুযোগ দেওয়া হয়েছে কিন্তু এখন যখন আমাদের দেশে বেসরকারি খাত দাঁড়িয়ে গেছে এবং প্রতিটি খাতেই তারা কম্পিটেন্টলি মুনাফা করছে লাভ করছে এক্সপ্যানশন করছে তখন আসলে খাতের আমাদের বেসরকারি শিল্পায়নটিকে বিবেচনা করা উচিত এবং সার্ভিসের মতো জায়গাগুলো ঠিকই বলেছেন উনি যে যেগুলোর ক্ষেত্রে কিনা জনগণের কাছে কম মূল্যে বা উপযুক্ত মূল্যে সার্ভিসটা দেওয়া দরকার সেই ধরনের সার্ভিসগুলো গুলো পাবলিক ইউটিলিটি গুলো এগুলো হয়তো সরকার রাখতে পারে

আত্মীয় স্বজন বা বিমানে যারা কাজ করেন তাদের জন্য কিছু কোটা রয়েছে এই কোটার অপব্যবহারের মাধ্যমে প্রচুর টিকিট আসলে লেনদেন করে অনৈতিক লেনদেন হয়েছে এবং এর মাধ্যমে বিমানের প্রচুর লস হয়েছে সাম্প্রতিককালে এই কোটাকে কমিয়ে দেওয়ার কারণেও কিন্তু অনেক লস কমে এসছে বলেও রিপোর্ট এসছিল এরকম কিন্তু আপনি প্রতিটি জায়গাতেই এই সমস্যাগুলো পাবেন আমার বলার বিষয়টা হলো যে সরকারের স্ট্রাকচার এমন যে এগুলোকে আপনি আসলে মুনাফামুখি করাটাই কষ্টকর এগুলোর ভিতরেই ইনহ্যান্ড স্ট্রাকচারই থাকে যেটাতে আসলে অব্যবস্থাপনা দুর্নীতি এখান থেকে অনৈতিক লেনদেন লাভালাভ করা এই প্রবণতাগুলো এখানে রয়ে গেছে সুতরাং এই জায়গাগুলোতে আমাদের দেখা দরকার যে সরকার পলিসির জায়গায় থাকবে বেসরকারি খাতের মাধ্যমেই পরিচালিত হবে বেসরকারি খাত যাতে আবার কোনোভাবে এটিকে কোনোভাবে সুযোগ না নেয় সেটি দেখার দায়িত্ব সরকার

দারিদ্রের অবস্থা এখনো পর্যন্ত আমাদের একেবারে স্বাভাবিক আমাদের মানে একটা সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপনের জন্য চাহিদা পূরণ করা দরকার যেখানে এরকম জায়গায় যায়নি আর আমাদের এখানে বেসরকারি শিল্পের নিশ্চয় একটা অগ্রগতি আছে কিন্তু সেই শিল্পে সরকার যেভাবে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রণোদনাটা যেভাবে দেওয়া হচ্ছে দুঃখজনকভাবে যেটা সরকারের দায়িত্ব ছিল রাষ্ট্রায়ত্ত খাতে যে যে আমি যেগুলো উল্লেখ করেছি চুরি দুর্নীতি অব্যবস্থাপনা অনিয়ম জবাবদিহিতা আজ পর্যন্ত একজনকে রাষ্ট্রায়ত্ত খাতে পরিচালনা যাদের দায়িত্ব আছে চুরির জন্য অনিয়মের জন্য কাউকে একজনকে আজকে রাজনৈতিক সরকারের যেহেতু রাজনৈতিক কমিটমেন্ট থাকলে তাদের স্বচ্ছতা থাকলে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে প্রিয়দর্শক সময় হল বিরতি নেওয়ার আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আজকে আমরা খুবই জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম যে কেন সরকারি প্রতিষ্ঠান লোকসানে যায় এবং বেসরকারি প্রতিষ্ঠান তার প্রতিদ্বন্দ্বী তারা কেন লাভ করে এই ভেতরের মাঝাজেরা আসলে কি সঙ্গে থাকুন ফিরছি এখনই প্রিয় দর্শক স্বাগত আরেকবার সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি সঙ্গে আছে আমি রুবায়ত ফেরদুস আমরা কথা বলছিলাম সরকারি প্রতিষ্ঠানের লোকসান দায়কার আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি আমাদের সঙ্গে তিনজন আলোচক আছেন একজন স্টুডিওতে হক ভাই আপনি শেষ করতে পারেননি জি জি আমি আমি যেটা বলছিলাম যে আমার অভিজ্ঞতা হচ্ছে এ পর্যন্ত যে একটা পরিকল্পিতভাবে রাষ্ট্রায়ত্ত খাতটাকে লোকসানে দেখানো এবং ধারাবাহিকভাবে রাষ্ট্রায়ত্ত খাতের বিরুদ্ধে আমরা দেখছি পরিকল্পিত একটা ক্যাম্পেইন স্বার্থে এবং আমি বলছি এবং সেই সেই ক্যাম্পেইনের বড় দায় দায়িত্বটা সরকারের এবং সরকার এই অর্থে আমরা যখন চুরি দেখি যখন দুর্নীতি দেখি যখন আমি জবাবদিহিতার কোনো প্রশ্ন দেখি না যারা কেনাকাটার সঙ্গে যুক্ত অব্যবস্থাপনের সঙ্গে যুক্ত যে বিজেএমসি যারা একটু আগে ডক্টর মাজিম যেটা বললেন যাদের কোনো এখানে কোনো জবাবদিহিতা নাই যাদের কোনো কমিটমেন্টে কোনো প্রশ্ন নাই আজ পর্যন্ত তাদেরকে অনেকটা একটা অ্যাডক ভিত্তিতে আপনি নিয়োগ দিচ্ছেন তার মানে এটাকে একটা দেশপ্রেমের জায়গা দায় দায়িত্বের জায়গা স্বচ্ছতার জায়গা জবাবদিহিতার জায়গা রাষ্ট্রায়ত্ব মানে এটা তো রাষ্ট্রের প্রতিষ্ঠান মানে জনগণের প্রতিষ্ঠান তাহলে তার জন্য যে কমিটমেন্ট থাকা দরকার আমরা কিন্তু সেই কমিটমেন্ট থেকে দেখিনি তাহলে কেন এই যে আপনি পঁচিশটার আপনি জুটমিল বন্ধ করে দিলেন এখাতের চুরির জন্য দুর্নীতির জন্য অব্যবস্থাপনার জন্য যারা দায়ী বিজেএমসির কর্মকর্তা বলি বা ক্রয় সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে বলি চাইনিজ কোম্পানি এখানে তারা এখানে আসলেন বললেন এগারোশো কোটি টাকা হলে আমরা এই পাটকলগুলোকে আধুনিকরণ করা সম্ভব আপনি সে ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ আমরা কিন্তু গ্রহণ করে দেখলাম না আর যে যেটা আমার শ্রমিক ভাই বললেন করোনার এরকম একটা ভয়াবহ দুর্যোগের সময় যখন কাজ এবং খাবার মানুষের খাদ্য এবং কর্মসংস্থান যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ তখন আপনি কলমের এক খোঁচায় আপনি প্রায় পঞ্চাশ হাজার শ্রমিকের স্থায়ী অস্থায়ী মিলে তাদের বাস্তবে কিন্তু তাদেরকে আপনার চাকুরিচ্যুত তারপরে করা হলো আমি বলছি এই জায়গাটা যদি ব্যবস্থাপনা করা না যায় জায়গাটা হবে না আপনি বললেন বেসরকারি খাতে বেসরকারি পাটকলগুলোতে একজন শ্রমিকের বেতন সাতাশশো টাকা তার কোনো স্থায়ী কোনো নিয়োগপত্র নাই অনেকটা হায়ার অ্যান্ড ফায়ারে সেখানে ব্যবস্থাটা সেখানে রাষ্ট্রায়ত্ত খাতে আট হাজার তিনশো টাকা তার একবারে ন্যূনতম বেতনের জায়গা ফলে আপনি রাষ্ট্রায়ত্ত খাতের শ্রমিকদিকে যে পরিমাণ শোষণ করে নির্যাতন করে তার চাকরির নিরাপত্তা নাই তার তার কাজের কোনো নিরাপত্তা নেই ফলে এরকম একটা অব্যবস্থাপনার মধ্যে এনে প্রচণ্ড একটা শ্রম শোষণের মধ্যে এনে আপনি বলছেন যে এই ক্ষেত্রে ঠিক আছে কম্পারেটিভলি কিছুটা ভালো আপনি একটা লাভজনক জায়গা যাচ্ছে কিন্তু যেখানে সরকার রাষ্ট্রের যেখানে দায়িত্ব ছিল আমরা দেখছি সে উদ্যোগটা গ্রহণ করছে না এই ভরা মৌসুমে আখ চাষের যখন মৌসুম শুরু হবে তখন আপনি ছটা চিনি কলকে এখন বন্ধ করে দেওয়া হলো যেই আখ চাষিরা এর সঙ্গে যুক্ত তারা এখন কোন মিলে তারা এখন আখ সরবরাহ করবে তেত্রিশ লক্ষ এখন এখন আখ চাষি ফলে একই যুক্তিতে চুরি দুর্নীতি অব্যবস্থাপনা আপনি এ ব্যাপারে কোনো আপনি কোনো উদ্যোগ গ্রহণ করলেন না অথচ আমরা দেখছি যে বিশ্ববাজারে আপনি জানেন যখন এখন এই করোনা বা পোস্ট করোনার এরিয়াতে আমরা যখন দেখছি যখন পাট পাটজাত পণ্যের যখন বহুমুখী ব্যবহার যখন অনেক বেশি জরুরি আমাদের চাহিদা যখন বাড়ছে বিশ্ববাজারে বাংলাদেশেরও যখন চাহিদা যখন পরিবেশ এবং এটা পরিবেশ বান্ধব ভবিষ্যতে যখন পাট পাটজাত পণ্য এবং তার বহুমুখী ব্যবহার যখন অত্যন্ত যখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেদিকে মনোযোগ না দিয়ে আমরা খুব খুশি হয়েছিলাম বিজ্ঞানী মাকসুদুল হক যখন আমাদের তিনি আবিষ্কার করলেন তারপরে ছত্রাকে জীবন রহস্য যখন আবিষ্কার করলেন ঠিক তখন কিন্তু আমরা বললাম পাঠের কিন্তু এখন এখন একটা পুনরুজ্জীবন ঘটবে নব্বই দশকে আপনি খেয়াল করবেন ভারতে বিশ্বব্যাংক কিন্তু একইভাবে তারা কিন্তু সেখানে

না অবশ্যই অবশ্যই আপনি দেখেন যে আমাদের যদি একটা সাকসেস এই সরকারের সবচেয়ে বড় সাকসেস আমরা যেটাকে মনে করি সেটা হলো আমাদের কৃষি খাত্রের স্বয়ং কিন্তু আমরা বিভিন্ন ডোনার মেনে কিন্তু আমরা কাজ করি নাই আমরা মানে স্বল্প মূল্যে সাল সরবরাহ ভালো বীজ আহ কৃষি যান্ত্রিকরণ এগুলার মাধ্যমেই কিন্তু আজকে দেশ খাদ্য স্বয়ং সম্পন্ন হয়েছে তো এগুলাকে কিন্তু আমরা ভর্তুকি এখন আর বলছি না আমরা এগুলাকে বিনিয়োগ বলছি তো এই জন্য আপনাকে আগে প্রায়োরিটি ঠিক করে নিতে হবে যে কোথায় আপনি বিনিয়োগ করবেন কোথায় আপনি সেবা দিবেন এবং কোন প্রতিষ্ঠান আপনি আচ্ছা শেষ করবে সেবা আমরা দিব দা রিয়েল একটা সেবা কিন্তু আসলে কি মানুষ সেবা পায় টিকিটে হয়রানি যাত্রী সেবায় হয়রানি বাথরুমগুলোতে বসা যায় না এটা বিশাল অবস্থাপনা সেবাটায় বা কত পাচ্ছি আমরা আসলে না মানে বাংলাদেশের মতো জনঘনত্বের একটা দেশে রেলটা খুব খুব দারুণ আমি 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 সরকারি প্রতিষ্ঠান লোকসান দায়কার এই সাবজেক্টের উত্তর একরকম হবে আর ইন্ডিভিজুয়ালি খাতগুলাতে কেন টেলিটকের সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা কেন টেলিটকের সেবা আমরা কেন ব্যবহার করতেছি না এই বিতর্ক অন্য জায়গায় বা কেন যাত্রী সেবা দিচ্ছে না কেন বিআরটিসি বাস সার্ভিস চালাতে পারতেছে না এটা অন্য বিতর্ক না আমার সেবা ভালোর সঙ্গে কিন্তু লাভেরও সম্পর্ক আছে ভালো সেবা যদি পায় মানুষ কিন্তু যেতে আগ্রহী হবে লাভটাও ভালো হবে আমি যে জিনিসটা একটু পরিষ্কার করে বলার চেষ্টা করছি সেটা হলো যে সেবাগুলি সরকারের দেওয়া দরকার সেটা সরকারি খাতে থাকবে এবং সরকার সেটাকে সেবা কৃষিতে যেমন আমরা বলি বিনিয়োগ এই খাতেই সেবাটা যে কোনো ভাবে যেন তেন ভাবে না সেবারও একটা মান থাকা দরকার লাভ লক্ষণ যেভাবে আমরা দেখি আমি আপনাকে একটা উদাহরণ আমি মানে আমার ক্যারিয়ারের শুরুতে আমি চায়নায় গিয়েছিলাম মিল কারখানা গুলি দেখতে কিভাবে টেক্সটাইল মিল কিভাবে তারা পরিচালনা করে আমরা যেখানে মনে করি যে একটা টেক্সটাইল মিলে স্পিনিং মিল আমি তখন কথা বলছি নব্বই দশকে আর্লি নাইনটিজ তখন টেক্সটাইল মিল হয় নাই ওখানে যে দেখলাম আমি একটা মিলে মানে দশ লক্ষ স্পিন্ডালের একটা মিল আছে চায়না আমরা যেখানে চিন্তা করি বিশ হাজার ত্রিশ হাজার বা সর্বোচ্চ এক লাখ মানে অনেক বড় ফ্যাক্টরি সেখানে দশ লক্ষ স্পিন্ডল মানে এক জায়গা থেকে তুলা ঢুকতেছে কাপড় হয়ে ফিনিশড হয়ে বের হচ্ছে বলে কি বোঝাতে যাচ্ছেন जी আমি আমি শেষ করি এই যে আমাদের এখানে যার যার যে দায়িত্বগুলি এফিশিয়েন্সি যেমন আমাদের সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোর অনেকটা দায় কিন্তু আমাদের শ্রমিকদের ইনএফিশিয়েন্সি এখান থেকে শুরু হয়েছে তারপরে ম্যানেজমেন্ট একদম শেষ পর্যায়ে চিড়ুভাই অনেক অনেক ধন্যবাদ সময় খুব কম সরি ডক্টর খন্দগর গোলামার মুয়াজ্জম যদি বলে যে মানে বেরুনের উপায় কি একটা যদি আপনি সিদ্ধান্ত আকারে বলেন যে কি করা উচিত আসলে আমাদের না আমাদের জন্য আসলে আমি আগেই যেটা বলেছি যে যে ধরনের লোকসানের ভিতরে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোকে আসলে লাভজনক করা সরকারের কাঠামোতে রেখে এটি আসলে কষ্টকর এটি সম্ভব নয় বলেই মনে করি কিন্তু তার মানে আবার এই নয় যে যেন তেন রকমের আবার একটা বেসরকারীকরণ হবে আবার যার তার হাতে গিয়ে সেই জমিগুলো পতিত হবে অথবা অন্য রকম পারপাসে ব্যবহার হবে যার মাধ্যমে আবার শিল্পায়ন নিশ্চিত হবে না আমরা মনে করি যে সরকার যদি বন্ধ করার সিদ্ধান্ত নেয় প্রথমত শ্রমিকদের যে দায় রয়েছে সেগুলো মিটানো দ্বিতীয়ত হলো এই জায়গাগুলোকে স্পেশাল ইকোনমিক জোন বা এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির কাছে দেয়া যাতে এখানে নতুন করে বেসরকারি খাত শিল্প প্রতিষ্ঠান করতে পারে এবং এখানেই আগের শ্রমিকরা যাতে এখানে কাজের সুযোগ পায় সেটি নিশ্চিত করা এবং যেন তেন রকমের যাতে কাজ নয় তাদের যেন ন্যূনতম মজুরি থাকে তাদের যেন আইডেন্টিটি কার্ড থাকে এই সমস্ত জিনিসগুলো তাদেরকে নিশ্চিত করা দরকার রয়েছে আর শেষ করছি এটা বলে যে সরকার আবার এই নজরদারিটি এ কারণেই দরকার যে বাংলাদেশে বেসরকারি কারণ হতে গিয়ে যেটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা বড় বড় গ্রুপ অফ কোম্পানিজের অধীনে আটকে যাচ্ছি এটি যেন না হয় বাংলাদেশে যেন ক্ষুদ্র মাঝারি এবং বড় শিল্প প্রতিষ্ঠান যেন সকলে মিলে যাতে খাতগুলো দাঁড় করাতে পারে এরকম কাঠামো দরকার অনেক ধন্যবাদ সাইফুল ভাই যে আমি একটা বলতে চাই যে আমাদের এখানে পাটকলগুলো আপনি জানেন যে পঁচিশ হাজার কোটি টাকার তাদের একটা স্থাবর সম্পত্তি ইতিমধ্যে আমরা খবর অনেকগুলো কোম্পানি তারা কিন্তু এই পঁচিশ হাজার কোটি টাকার সম্পত্তি নেওয়ার জন্য তাদের একটা তৎপরতা কিন্তু শুরু হয়েছে রাষ্ট্রায়ত্ত খাতটাকে একটা লুটপাটের একটা হরি লুটের একটা কেন্দ্রে পরিণত করেছে সরকার দায়িত্বশীল হলে জবাবদিহি থাকলে এটাকে পরিকল্পনার মধ্যে এনে দক্ষতা বাড়িয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষা করে এটাকে একটা অনেক ধন্যবাদ জন্য এবং বাকি দুজন আমাদের আলোচক বিজ্ঞ আলোচক যারা অনলাইনে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন এবং কিছু দিক নির্দেশনা আমাদেরকে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজ এ পর্যন্তই অনুষ্ঠানটির পুনঃপ্রচার দেখবেন সকাল সাতটা তিরিশ মিনিটে আগামী রোববার আবার অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামাজিক দূরত্ব বজায় রাখুন স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং মাস্ক ব্যবহার করুন For more updates subscribe and press the bell icon on YouTube app and never miss another update.